হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হচ্ছে, কিছু পরিমাণ লবণ কাপড়ের মধ্যে বেঁধে ঘরের এই জায়গায় ঝুলিয়ে দিন, এরপর বরকত আর বরকত আসবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আপনারা এমন এমন ভাবে বরকত দেখতে পাবেন যা আপনারা বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, লবণ প্রত্যেকটি ঘরেই ব্যবহার করা হয় এবং আমরাও তা ব্যবহার করে থাকি। লবণ ছাড়া খাবারের স্বাদ আসে না। খাবারের মধ্যে যত কিছুই জিনিস দেওয়া থাকুক না কেন, তার অধিকাংশই লবণ দ্বারা বানানো হয়। লবণ আমাদের সকলেরই বাসায় ব্যবহৃত হওয়া অনেক দরকারি একটি জিনিস। যে সকল বাসায় লবণের ব্যবহার অনেক কম হয় অথবা যে সকল বাসায় লবণের ব্যবহার অনেক বেশি করা হয়, সেই সকল মানুষ আজকে একটু লবণ নিয়ে এই আমলটি করে নেবেন যার সম্বন্ধে আমি আপনাদেরকে বলতে চলেছি। সর্বপ্রথম আমি এর পাঁচটি বড় ফায়দা বলে দেব, এরপর আপনাদেরকে পুরো নিয়মটি বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো জিনিস মিস করবেন না। আজকের এই আমলের প্রথমে যে বড় ফায়দা রয়েছে তা হচ্ছে যে ধার থেকে মুক্তি পেয়ে যাবেন। আমরা যে সকল ভাই এবং বোনেরা ধারের জন্য অনেক চিন্তিত আছেন, সকল জিনিসের দাম বেড়ে যাওয়ায় যে সকল মানুষ অনেক দুঃখী আছেন এবং চান যে আপনাদের গায়ে বিভাবে সাহায্য আসুক, ধার থেকে মুক্তি পান, তাহলে ইনশাল্লাহ এই আমলের বরকতে এমন এমন পরিস্থিতি গঠন হবে, এমন এমন ফজিলত পেয়ে যাবেন যে আপনার সকল ধার শোধ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে যে বড় ফায়দাটি রয়েছে তা হলো যে স্যালারিতে বরকত। যে সকল ভাই এবং বোনদের স্যালারিতে বরকতের দরকার, যারা চান তাদের স্যালারিতে যেন বরকত চলে আসে, যারা বছরের পর বছর ধরে চাকরি করতেছেন তবে তাদের স্যালারিতে কোনো বরকত নেই, চাকরিতে প্রমোশন পেতেছেন না, একই স্থানে আটকে রয়েছেন, তারা এই আমলটি করে দেখুন, তাদের স্যালারিতেও বরকত চলে আসবে এবং চাকরিতেও প্রমোশন পেয়ে যাবেন, এবং সে তার স্যালারির মধ্যে বরকত দেখে নিজেও সুখে থাকবে এবং তার পরিবারকেও সুখে রাখতে পারবে। তৃতীয় নম্বরে যা রয়েছে তা হলো বাসা থেকে মুসিবত দূর হয়ে যাবে, বরকত আর বরকত চলে আসবে। যারা যারা বলেন যে আমাদের বাসা থেকে কোনো মতেই মুসিবত চলে যাচ্ছে না, আমাদের বাসায় বেশি বেবরকতি রয়েছে, এমন মনে হয় যে কারো বদ নজর লেগেছে অথবা কেউ জাদু করেছে, এই জন্য বাসায় কোনো মতে বরকত আসছে না। যে কাজই শুরু করি না কেন তাতে নজর লেগে যায়, যে কাজেই শুরু করি না কেন তাতে লস হয়ে যায়, তাহলে তাদের জন্য এই আমলটি অনেক বিশেষ। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক এই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটির যে পুরো নিয়মটি আছে তা আপনারা নোট করে নিন। লবণ প্রতিটি বাসায় পাওয়া যায়। আপনারা একটি কাপড় নিয়ে নেবেন, চেষ্টা করুন যেন কাপড় পরিষ্কার থাকে, বেশি পুরাতন যেন না হয় এবং ময়লা যেন না থাকে। এছাড়া যদি লাল রঙের কাপড় থাকে তাহলে বেশি ফায়দা হবে, ছেঁড়া ফাটা কাপড় হলে চলবে না। আপনারা একটি লাল কাপড় নিয়ে নেবেন এবং হাতে কিছুটা লবণ নিয়ে নেবেন। আপনি লবণ নিয়ে নিজের হাতে রাখবেন এবং তাতে একবার সূরা কাওসার পাঠ করবেন। সূরা কাওসার সবারই মনে থাকে, ইন্না আতায়না কাল কাওসার, এইভাবে পাঠ করে নেবেন একবার, এবং একবার সূরা ইখলাস পাঠ করবেন, সেটিও সবারই মনে থাকে, কুল হু আল্লাহু আহাদ, এইভাবে একবার পাঠ করে নেবেন, এবং এরপর একবার আল্লাহ তাআলার ইয়া কাবিরু ইয়া ওয়ারিসু এই নাম একবার পাঠ করে নেবেন। যখন এগুলো পাঠ করে নেবেন তখন আপনার হাতে যে লবণ রয়েছে তাতে ফু দিয়ে দিবেন। তারপর সেই লবণকে এক টুকরো লাল কাপড়ের মধ্যে ভালোভাবে বেঁধে নেবেন। লবণকে সেই লাল কাপড়ে বেঁধে বাসার এমন জায়গায় রেখে দিবেন যেখানে আপনাদের কাপড় পরে থাকে, যেখানে আপনাদের সোনা গহনা টাকা থাকে, অর্থাৎ আলমারিতে, কেননা আলমারির মধ্যে আমরা টাকা পয়সা কাপড় সকল জিনিস রেখে থাকি। সেখানে এই লাল কাপড়ে বাঁধা লবণ এক জায়গায় বেঁধে ঝুলিয়ে রাখবেন। প্রতি দুই দিন পর আপনারা সেই লবণটি খুলবেন এবং আবার এই আমলটি করে ফু দেবেন এবং আবার তা আলমারিতে বেঁধে রেখে দিবেন। প্রতি দুই দিন পর এই আমলটি করবেন। আপনারা সকলেই এই আমলটি একবার করে দেখুন, আজকেই শুরু করে দেখুন। এর এমন এমন উপকারিতা আপনি পেয়ে থাকবেন, এমন এমন ফায়দা পেয়ে থাকবেন যে আপনি বলবেন এই আমলটি আগে কেন পাই নাই।
আমি আমার সকল দর্শকদের অনুরোধ করব যে কেউ এই আমলটি মিস করবেন না। লবণ প্রতিটি বাসায় পাওয়া যায়, আপনি একটু লবণ দিয়ে এই আমলটি করবেন। আমি আপনাদেরকে যেভাবে যেভাবে এই আমলটি বলেছি ঠিক সেভাবেই আপনারা এই আমলটি করবেন, একদমই আলাদাভাবে করবেন না। এই আমলটি করে আপনারা লবণের উপর ফু দেবেন এবং লাল রঙের কাপড়ে বেঁধে বাসায় আপনার আলমারির ভেতরে তা ঝুলিয়ে দেবেন। বন্ধুরা, যে সকল বাসায় দুশ্চিন্তা, অভাব, দারিদ্রতা লেগেই থাকে, রিজিক এবং বরকত কোনো মতেই আসে না, ঝগড়া বিবাদ লেগেই থাকে, এই সকল জিনিস দূর হয়ে যাবে এই আমলের বরকতে এবং এই আমলের ফজিলতে। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুক। যাদের সন্তান সন্ততি নেই, আল্লাহ তাদের সন্তান দান করুন। যারা কমেন্ট দেওয়ার জন্য বলে, তাদের মনের সকল জায়েজ ইচ্ছা পূরণ করুন। তো দর্শক, আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে যদি আপনারা এই আমলটি করেন তাহলে আপনারা নিশ্চয়ই সফলতা পাবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।